KTV Originals. আমি জয় জ্যোতি ইডেন গার্ডেন্সের সামনে রয়েছি এবং দর্শকদের উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন। মুম্বাই ম্যাচ জিতে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স, 8 রানে জয়ী KKR এবং প্রথম দল হিসেবে এবারের IPL এর প্লে অফে জায়গা করে এলো বাজিগরের দল। প্রথম দিকে যদি বলি, আজকের ম্যাচে 16 ওভারে খেলা হয় এবং নির্ধারিত 16 ওভারে 157 রান করে কোলকাতা নাইট রাইডার্স। ভেঙ্কটেশ আইয়ার আবারও মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু চলে ওঠেন এবং এরপর যখন মুম্বাই ব্যাটিং করতে নেমে তারপর কিন্তু হিমশিম খায় এবং রোহিত শর্মা তার পয়া ম্যাচে আজ ক্লপ KKR বোলারদের মধ্যে দুরন্ত বোলিং করেন। বরুণ চক্রবর্তী আবারও কিন্তু তার ম্যাজিক দেখান এই ম্যাজিশিয়ান এবং অবশ্যই সুনীল নারিন ভালো বোলিং করেন, ভালো পারফরমেন্স আন্দ্রে রাসেলের তরফ থেকেও। টিম গেম খেলে যেটার কথা বারবার গৌতম গম্ভীর বলে এসছেন, টিম গেম খেলতে দেখা যায় আজকে KKR কে এবং অবশেষে জয় ইডেন গার্ডেন্সে। এবং এই মুহূর্তে দর্শকদের উচ্ছ্বাস চোখে পড়ছে, তারা খুশি মনে অবশ্যই বাড়ি যাচ্ছেন এবং একটাই কথা বলছে যে এইবার KKR অর্থাৎ 10 বছর পর, 10টা বছর পার হয়ে গিয়েছে 2014 সালে শেষবার IPL ট্রফি উঠেছিল। এবার গৌতম গম্ভীর ক্যাপ্টেন নন, তিনি মেন্টার ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ারের হাতে কিন্তু ট্রফি, IPL ট্রফি দেখতে চাইছে KKR অনুরাগীরা 26 মে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। হবে কি সেটা, মানে সেই স্বপ্ন কি সফল হবে সেটার জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। তবে ইডেন গার্ডেন্স থেকে সাইন আপ করছে এই মুহূর্তে জয় জ্যোতি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং নজর রাখুন স্টেডিয়াম বুলেটিনে।